মর্নিং ফ্রেন্ডস, সুচিত্রা সরকার ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আর দেখো এখন বাজে হচ্ছে 10টা, আজকে ঘুম থেকে এতটাই লেট হয়ে গেছে, 8টার বেশি হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে, তো এখন এদিকে। আর সেই জন্য রান্নাবান্নাও খুব টাফ হয়ে গেছে, একদম আলু সিদ্ধ ভাত করলাম, কোনো রকম আর কি খাওয়া দাওয়া হলো। আর এখন রেডি হচ্ছি, ছেলেকে নিয়ে যাবো হচ্ছে স্কুলে, অনেকদিন পর স্কুলে যাচ্ছি, তো দেরিও হয়ে গেছে, তো তাড়াতাড়ি চলো স্কুলে যাই। আর ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। হ্যাঁ খুলে যায়, আমি ঠিক করে দিব তো। দেখো আর ছেলেকে উল্টো করে ব্যাগের ফিতাটা হাতের মধ্যে ঢুকাইছে, আর খুলে যায় খুলে যায়। তো চলো আমি রেডিটা হয়ে নিই, তারপরে আবার কথা বলছি। টোটো নাই তো ফ্রেন্ডস, ফাইনালি আমি রেডি হয়ে গেছি, তো চলো স্কুলে যাব। বেজে গেছে 10:30, তো যেতে তো একটু টাইম লাগবে। তো এদিকে দেখো আমি টোটোতে বসে পড়েছি, আর এদিকে আমার একটা যাও যাবে, এই তো এই ভাস্তাটাকে নিয়ে স্কুলে যাবে, দেখতে পাচ্ছ মানে ভাস্তাটা কত কুচকুটে, ও একদম স্কুলে যাওয়ার জন্য কান্না করে। আর ওর মা ওদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি টোটোতে বসে, আর ওর মাকে ডাকতে যাচ্ছে ও আবার। তোর থেকে তো ব্যাগটাই বড় রে অর্পণ। ও কি, আর আমার ছেলে, আমি যখন বসে ভয়েস রেকর্ড করছি ও পাশে থেকে কথা বলছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো যাওয়া যাক। দেখো আসি হচ্ছে একটু জিপিতে, একটু কাজ আছে, অনেকক্ষণেই আসি, দাঁড়িয়ে আছি 11টা বাজে এখনও, যার জন্য আসছি। তো সেই কাজটা হয়নি, ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে তারপরে এখানে আসছি, তো আরও কিছুক্ষণ থাকতে হবে। তো দেখো এই হচ্ছে আমাদের খগেনহাটের জিপি, একটু পরে আসলেও হতো, আমি একটু আগে আগেই চলে আসছি, কেননা প্রচণ্ড ভিড় হবে আজকে, যেহেতু সোমবার সপ্তাহের প্রথম দিন সেজন্যই। তো চলো অপেক্ষা করি কখন আসে সেজন্য। আমাদের স্কুল ছুটি হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছি, আর বাজে হচ্ছে 1:20, 1:20 পাশে একাই বসবে, বড় হয়ে গেছে, জল খাচ্ছে, কত কিছু খাচ্ছে। তো চলো, এত রোদের মধ্যে কথা বলতেও ভালো লাগছে না, বাড়ি থেকেই কথা বলবো। আর কী কী কিনলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো ব্লগটা আমার শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো ফ্রেন্ডস দেখো আমরা এই মাত্র চলে আসছি বাড়িতে, না বাবা, আর বাজে হচ্ছে 1:30, আর কী কী আনলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তারপরে আমি অনেকটা টাইম রেস্ট নিবো, অনেকটা টাইম আমি ক্যামেরার সামনে আসবো না, পুরো রেস্ট নিবো। তো চলো কী কী আনছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস দেখো এখানে আমি 10টা ডিম নিয়েছি, ছেলে কী করছে টোটোর মধ্যে চাপা দিয়ে মনে হচ্ছে 5-6টা ডিম ফাটিয়ে দিয়েছে, তো আমি বের করে দেখব কয়টা ডিম ফাটিয়ে দিয়েছে। আর এদিকে দেখো অনেক কিছুই আনলাম, বিস্কুট খুলে খুলে দেখাবো, বিস্কুট আছে, তারপরে হচ্ছে একটা পাঁপড়ের প্যাকেট আছে, তারপরে হলো আমার চুলিমুনির জন্য একটা লবণের প্যাকেট আনছি, ওদের একটু মোটা লবণ খাওয়াই। আর আছে সর্ষের তেল, এই যে দেখো সর্ষের তেল, পাঁপড়ের প্যাকেট, একটা আছে লবণের প্যাকেট, আর হলো বিস্কুট, সাথে হচ্ছে ডিম। এই হলো আজকের আমার বাজার। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দেখো আজকেও আমি শাড়ি পরছিলাম বিকেলবেলায়, খুব ভালো লাগলো।
আর দেখো পরেছি হচ্ছে লাল আর সবুজ চুড়ি দুই হাতেই, ভালো লাগছে দেখতে। আর শ্রাবণ মাস বলেই তো অত কিছু আমি জানি না, মানে অনেক কিছুই অনেকে বলে কিন্তু আমি অত কিছু বলতে পারবো না। তো জাস্ট দেখো চুড়ি পরেছি স্বামীর মঙ্গলের জন্য, আর সের জন্য একটু সাজুগোজও করে নিয়েছি, বিকেল করে একটু ঘোরাঘুরি করে আসলাম। আর এখন আমার অনেক কাজ পড়ে আছে, কারণ বিকেলে করি নাই তো সেগুলো এখন করতেই হবে, বাসন ধোয়া, তারপরে আছে সন্ধ্যাবেলা তো অনেক কাজই থাকে তো সেইগুলোই করব। তারপরে আজকে আবার রান্নাও করতে হবে, সকালে সেই আলু সিদ্ধ ভাত খেয়েই আছি এখনও পর্যন্ত। ছেলেকে ডিমের ভুজিয়া করে দিয়েছি, তো ডিমের ভুজিয়া হলেই হয়ে যায়, আর কিছু লাগে না। তো এখন দেখি কি রান্না করি আর তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আমি কি রান্না করি। তো চলো ব্লগটা শেষ পর্যন্ত কিন্তু দেখবে। তো তার আগে আমি এখন একটু নাইটি পরে নিব, তো চলো ব্লগটা দেখতে থাকো। হ্যাঁ গুড ইভিনিং ফ্রেন্ডস, তো তোমাদের বলেছিলাম যে আমি সন্ধ্যাবেলায় কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর ভাত আছে, ভাতে জল দিয়ে দিলাম, তো সেই ভাতটাই খাবো কিছু একটা ভাজাভাজি করে। আর এখন যেটা খাবো সেটা হচ্ছে পাস্তা। তো এদিকে দেখো পাস্তাটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, লাইটটা একটু দূরে দেখা যাচ্ছে, কম ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দাঁড়াও। তো এইখানে দেখো আমি পাস্তাটা সিদ্ধ করে নিচ্ছি আগে, এই তো এখন সন্ধ্যাবেলা একটু পাস্তাই খাবো আর ছেলে, তারপরে ভাত ছেলেকে এনে দিব, ঠামি রান্না করবে সেখান থেকে। তো আজকের ব্লগটা এখানেই রাখবো, কালকে আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো রাখছি।